দেখো, একটা সিম্পল আমি একটা ওয়ান পট মিল বানিয়েছি, তোমরা বানাতে পারো, যারা টিফিন নিয়ে যাবে বাচ্চাদের, বড়দেরও টিফিন দিতে পারো। লবঙ্গ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভেজে পেঁয়াজও দিতে পারো, মটরশুঁটিও দিতে পারো, চিকেন দিতে পারো। তো আমি যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, তো নিরামিষই করেছি ওর জন্য, আর ভাত দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে নামিয়ে নিয়েছি। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই এখন সারাদিন কিচ্ছু ভিডিও অন করিনি, কারণ মেয়ের ক্লাস চালু হয়ে গেছে, আমার ফোন একটাই, তো সেই জন্য আর কিছু করতে পারিনি। সকালবেলা তো ওর স্কুল ছিল, সমস্ত ক্লাস ক্লাস করছিল, এখন একটু ভিডিওটা অন করলাম। আজকে একটা জিনিস দেখাই, সেদিনকে তোমাদের বললাম না চা খাবো, লেমন টি ইনস্ট্যান্ট, এই দেখো এইটা উল্টো আছে, লেমন টি লেখা আছে, ওটা জাস্ট এটা একটা গরম জল আছে, এতে ঢাললে ইনস্ট্যান্ট চা হয়ে যায়। আর ভাই ফোটাতে গিফট পেয়েছি, এই না যে গিফট পাইনি, গিফট পেয়েছি। আর আজকে দেখাবো কি কি গিফট পেয়েছি তোমাদেরকে, বাবাই কি পেলো, আমি কি পেলাম। আর আজকে রাহুলের অফিস থেকে একটা গিফট এসেছে, দিওয়ালি চলে গেছে, মোমবাতি পাঠিয়েছে এখন, তো যাই হোক। তার সাথে আরো একটা জিনিস, খুব সুন্দর মোমবাতি, আর একটা জিনিস পাঠিয়েছে, দেখাচ্ছি তোমাদের। চাটা খেয়ে নেই আজকে, তারপরে দেখাচ্ছি, দাঁড়া তোমাদের দেখাই। দেখো চা রেডি, ইনস্ট্যান্ট লেমন টি। অনেকদিন পর আজকে স্কুল করে বাবাই ক্লান্ত, তাই চা খেয়ে এনার্জি গেন করছে। সত্যি অনেকদিন ছুটি ছিল, তার উপর অনলাইন ক্লাস, কোনো অ্যাক্টিভিটি নেই, ওই যাই হোক আর কি, এভাবেই চলতে হবে। আর আমরা এই কি এখন আমরা দুজনই আছি, রাহুল নেই, ও বাইরে গেছে অফিসের কাজে। এটা কি, এ কি, অফিসের কাজে বাইরে গেছে, আমরা দুজনই আছি। বানিয়েছি তোমার এমনি ফ্রাইড রাইস মতো বানিয়ে নিয়েছি, কিছু সেরকম না, চাল ছিল একটু গোবিন্দভোগ চাল, ওই একটু কাজু কিশমিশ দিয়ে নেড়ে নিয়েছি। একদম পারফেক্ট লেমন টি। আর এই কালকে তো এত মজা টজা হলো পরশু দিন, আর কালকে কোনো কিছু মানে গন্ডগোলের জন্য আমি ভিডিওটা পোস্ট করতে লেট হয়ে গেছিল, এডিট করে পোস্ট করতে, তাই জন্য আর পরের দিন ভিডিও পোস্ট করতে পারিনি, কালকে পোস্ট করেছি ভাই ফোটার ভিডিওটা। তো এই আর কি, চাটা খেয়ে নি, তারপর আসছি আমরা কি কি পেয়েছি দেখাতে। আর ভাই ফোটায় দাদা ভাই, আসলে আমরাও বড় হয়ে গেছি, কার কি পছন্দ হবে সেটা সে না এনে দাদা ভাই বললো যে ইয়ে করতে, অ্যামাজন খুলে দিয়েছে, অ্যামাজন প্রাইম খুলে খুলে দিয়ে বলছে তোদের যেটা পছন্দ নিয়ে নে, একটা অ্যামাউন্টের মধ্যে যদিও। গাড়ি এসেছিল, যাচ্ছিল একটা, তো খুলেছিল, তো আমরা চয়েস ফয়েস দেখলাম অনেক, কেউ কিছু নিইনি, এ নেবে বলছে 15 মিনিট সময়, তোরা চয়েস কর, তো যাই হোক আমরা কেউ কিছু চয়েস করিনি, দাদা আমাদের টাকা দিয়ে দিয়েছে। তো আর এই গিফট যে স্বাভাবিক, আমরাও বড় হয়ে গেছি, এখন কি পছন্দ কি না পছন্দ, তো সেই জন্য টাকা দিয়ে দেওয়াটাই ভালো, দাদার জন্য সেফ সাইড। তো যাই হোক, এতদিন আমরা কি করতাম, আমরা ভাই ফোটার দিন বেরোতাম, বেরিয়ে তারপরে কোনো একটা দোকানে গিয়ে জামা কাপড় কিনতাম, বা যার যেটা পছন্দ সেটা নিতাম, তো এবারে তো সেটা আর হলো না। ভেবেছিলাম বিকেলে বেরোবো, কিন্তু সবাই ক্লান্ত, সবাই সকাল থেকে কাজ করে গল্প করে ক্লান্ত হয়ে গেছে, তা আমরা এবারে আর বেরোলাম না। তাও মনে হচ্ছিল যে প্ল্যান হচ্ছিল যে দক্ষিণাপনে গিয়ে ফুচকা খাবো,
কিন্তু সেটা আর কারোর ইচ্ছা হলো না যাওয়ার, সেই জন্য ক্যান্সেল হয়ে গেল। মেয়ে পেয়েছে, এটা পেয়েছে, এটা একটা ব্যাগ, সুন্দর অনেক চেন আছে, তিনটে চারটে পাঁচটা তিনটে তিনটে ও হ্যাঁ আবার সাইডেও আছে, হ্যাঁ না বেশ স্মার্ট। এটা বাবার গিফট, আমার গিফট তো নোট, আর অফিস থেকে এসছে দুটো ক্যান্ডেল, খুব সুন্দর ক্যান্ডেল দুটো। আর একটা জিনিস এসেছে, এটাকে অ্যাসেম্বল করতে হবে, ঠিক আছে, এইরকম একটা কিছু, এটাকে ফোল্ড হয়, আর এখানে লক আছে, আর এখানে লকটা রয়েছে, কিন্তু কোনো স্ক্রু নেই, কিচ্ছু নেই, কিন্তু আমি করব, দিয়া দেয় হয়তো এতে রেখে এমনি ভাবে কিছু একটা হবে, কিন্তু আমি এটা কিছু একটা DIY করব, দেখাবো, এটা কালার চেঞ্জ করে দেব, দেখা যাক কি হয়। আর এই হচ্ছে আমাদের গিফট, আর এখন আর কি নর্মাল লাইফে ফিরে আসা, সবকিছু শেষ আমাদের আর কি, তবে হ্যাঁ আমাদের বাঙালিদের আর কি, তাই না, চলছেই, আবার ক্রিসমাস আসছে, তো তিওহারের শেষ নেই আমাদের লাইফে, তো এই আর কি, এখন একটু জোর কদমে ছোট যারা আছো তাদেরকে ভালো করে পড়াশোনা শুরু করতে হবে, এত পড়াশোনা শুরু করতে হবে, আর যারা বড় আমরা তাদেরকেও কাজে মন দিতে হবে, মন দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ এত অনেক ফেস্টিভ ফেস্টিভ হয়ে গিয়ে না এখন পুরো শরীর মন এখনো ওই চলছে, তাই না, ফেস্টিভ্যালই আছে। তো কালকের ভিডিওটা তোমরা যারা দেখেছো বা দেখনি দেখে নিও, আর কমেন্ট করো আমাকে যে কিরকম লাগলো কালকে, না আজকে, সরি ভাই ফোটার ভিডিওটা আজকে পোস্ট করেছি, ভাই ফোটার ভিডিওটা, না কালকেরটা না, আজকে যেটা পোস্ট করেছি ভাই ফোটার ভিডিওটা, একটু দেখে জানিও কেমন লাগলো, অনেকদিন পর আমরা সব একসাথে হয়েছিলাম, সবারই তাই হয় তাই না, অনেকে তো হয়তো দূরে দূরে থাকো ভাই ফোটাই হয় না, সেটা একটা অন্যরকম খারাপ লাগা, যাদের ভাই বোন আছে তাদের তো ভালো, যাদের বোন নেই বা দাদা নেই তাদের আবার অন্যরকম কষ্ট, তারা আবার ভাবে কি হ্যাঁ থাকলে ভালো হতো একটা ভাই বা বোন। এখন আমরা দুজন মিলেই আছি, আমাদের দুজনার সংসার এখন মা আর মেয়েতে, কি আর করব, টুকটাক একটু ভিডিও করব, সেরকম কোনো কাজ নেই, রাহুলও নেই, ও আসলে তারপর দুদিন পর আবার আমাদের যুদ্ধ চলে, আমাদের সেরকম আমরা টুকটাক ওই একটু কিছু মা মেয়ে মিলে করে ফেলি, এনজয় করি, এনজয় নেব, একটু পরে ডিনার করব, ডিনার করে আর কোনো কাজ নেই এখন, তারপরে ও আবার স্কুল, সকাল সকাল ওঠা, এই চলছে। তোমার কেমন লাগলো গিফট পে? খুব ভালো লেগেছে, এইটুকু না, আমি তো ভাবছি এখন কোথায় নিয়ে যাওয়া যায়, আর এখন কোথাও নিয়ে যাওয়ার নেই, আগে স্কুল থেকে নিয়ে যেত ওদের, তো ঘুরতে নিয়ে যেত স্কুল থেকে, হ্যাঁ কোথায় কোথায় নিয়ে যেত, জু জু ইবিজা, তারপর ইবিজা একবারই গেছি, তারপর নিকো পার্ক, জু আর নিকো পার্ক এটা ধরা বাঁধা ছিল, তারপর একদিন ইবিজা নিয়ে গেছিল, আর বোনকেও ছোট্ট পুচকুটিয়াকেও একটা ব্যাগ দিয়েছে, পিঠের ব্যাগ, খুব সুন্দর ঝিকঝিক করছে চুমকি দিয়ে। আমার মাঝখানে জন্ডিস হয়েছিল আর কোভিডও হয়েছিল, তো তখন তারপরে আমার এত হেয়ার ফল হয়েছে, আমার চুল এরকম ছিল না, এত পাতলা, এত হেয়ার ফল হয়েছে, মানে এই জায়গা দুটো পুরো খালি হয়ে গেছিল, আমি ওষুধ খেয়েছি, তোমরা খেতে পারো, যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা না, আমি হোমিওপ্যাথি করেছিলাম, তোমরা ডাক্তার দেখিয়ে
তোমরা ডাক্তার হোমিওপ্যাথি মানে ট্রিটমেন্ট নিতে পারো। আমি মানে আমি ভীষণ ভাবে উপকৃত হয়েছি, আমার এত চুল উঠছিল, এত চুল উঠছে, মানে আমি তো আমি ভয় পেয়ে গেছিলাম, রাহুলও ভয় পেয়ে গেছিল, মেয়ে ভয় পেয়ে গেছে যে এই কি এত চুল উঠছে, মানে মনে হচ্ছে চুল লাগাই নেই, এমনি চুল আছে আর পড়ে যাচ্ছে খুলে। আর এখন আমি ওই হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা করার পর আমি মানে ভীষণ ভাবে উপকৃত। আর তারপরে এখন দেখো চুলও গজাচ্ছে এই জায়গাগুলো দিয়ে, মানে তখন মনে হচ্ছিল অ্যাকচুয়ালি আমার পিছন পোর্শনটা দিয়ে পুরো খালি হচ্ছিল, কিন্তু এখন এই জায়গাটার প্রচুর চুল গজিয়েছে ছোট ছোট। এখন একটু অসুবিধা হয় দেখ, মানে এগুলো বেরিয়ে যায়, কিন্তু ঠিক আছে আমার চুল আসছে। আমি তো ভাবছিলাম পুরো কি মানে অস্বাভাবিক চুল উঠছিল, অস্বাভাবিক। আর এখন মানে নর্মালি চারটে চুল পড়া বলে যে হ্যাঁ দিনে 4 থেকে 5টা চুল পড়া ওটা নর্মাল, 10-12টা পড়া নর্মাল, এখন আমার সেটাও পড়ে না, জানি না আজ থেকেই বলছি তারপরে কি হবে। কিন্তু আমি অনেক বেনিফিট পেয়েছি। আমরা ডিনার নিয়ে চলে এসেছি, এটা বাবার এটা আমার, কোনোদিন বানিয়ে খেয়েও এরকম, এর মধ্যে পনির দিতে পারো, আমি দেখিয়েছি পনির দিতে পারো, মটরশুঁটি দিতে পারো, আর কোনোদিনও শুধু লবঙ্গ দিয়ে পোলাও বানিয়ে খেও, সাদা পোলাও, আর ব্যাস সিম্পল আর কি। ওয়ান পট মিল, আর একটা হয় কুদরি দিয়ে আর ফ্রাইড রাইস মতো হয়, ওটা আমি দেখাবো। ওটা অ্যাকচুয়াল মহারাষ্ট্রে খুব চলে, তেন্দলি ভাত বলে, তো ওটা আমি কোনোদিন বানিয়ে আমি দেখাবো, ওটা খেতেও ভালো লাগে। আর শুধু শুধু ভাত, এখন আমি ভাবলাম আলু ভাজা করবো, বাবাই বললো আলু ভাজা করো, তো আমি আলু ভাজা, বাবা রাতের বেলা কার বাড়িতে ড্রিল হচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, আমি নাইট ড্রেস চেঞ্জ করেও ফেলেছি, আর এই তো যাই হোক, কোনোদিনও বানাবে এরকম ভাবে খুব ভালো লাগে। আমি এখন ডাল করো ভাত করো ঝামেলা, ওর থেকে আমি এটা করে ফেললাম, আমার কাছে সমস্ত ইজি শর্টকাট রান্না, খুব ইজি টেস্টি অবভিয়াসলি, নালে কেউ খাবে না এরা, তাই খুব এরকমই বানায়, আমি শর্টকাট রান্না করি, ভালো হয়েছে। কোনোদিন যারা ধরো পড়াশুনো করছে বা একটা এরকম ব্রেকফাস্টও করে দিতে পারো, রাতের খাবার ওয়ান পট মিল টাইপের হয়ে যায়। যারা ব্যাচেলার আছে তাদের জন্য এটা খুব ভালো, যারা নতুন রান্না শিখছো তারাও একটা এরকম একটা রান্না করে ভালোই লাগবে সবাইকে খাওয়ালে পরে। আমাদের খাওয়া হয়ে গেছে আর আমাদের ডেজার্ট টাইম চলছে এখন শুয়ে শুয়ে, চলো কাল দেখা হচ্ছে। গুড মর্নিং, সকাল থেকে একটুও ভিডিও খুলতে পারিনি আজকে, যাচ্ছে তাই অবস্থা হয়েছে আমার সাথে। এখন বাজে 11টা, সকাল থেকে চা খাইনি, মাথা এত খারাপ হয়ে আছে, এখন আমি চা খাওয়া খুব একটা ছেড়ে দিয়েছি, খুব ভালোবাসি আমি চা মানে টি লাভার, কিন্তু যেহেতু চিনিটা একটু অ্যাভয়েড করতে চেষ্টা করছি তার জন্য আমি চা ছেড়ে দিয়েছি, কিন্তু আজকে আর হচ্ছে না। শুধু চা নয়, চা দেখা যাচ্ছে, যাই হোক চা আর তার সাথে কি নিয়েছি, বাপুজি কেক, কারা কারা খাও জানিও, পেস্তা, আমন্ড, কিশমিশ। কোনোদিন কাজুর সাথে তো কিশমিশ খুব ভালো লাগে, আমন্ডের সাথে কিশমিশ খেয়ে কোনোদিন কম্বিনেশনটা দেখো আমার খুব ভালো লাগে। তো এই আর কি, সকাল থেকে ভাবলাম যে না এবার তো ভিডিওটা অন করি, ভিডিওটা শেষ করা হয়নি, এনে ও কিছু খাইনি আজকে, 10:30-11টা বাজে, এই আমরা বসলাম। আরে আমার কাল রাত থেকেই টেনশন টেনশন ছিল, শুতে পারিনি, টেনশনে টেনশনে ঘুমিয়েছি, উঠেছিও টেনশনে টেনশনে, আমার বেসিনে জল জমে যাচ্ছে, নর্মাল বাইরের বেসিনটায় জল জমে যাচ্ছে, উঠে দেখছি পুরো জল, পাইপটা বোধহয় লিক করেছে, ফেটেছে বোধহয়, পুরো জল জল, সে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে সকালবেলা, মাথা খারাপ হয়ে যায় না এসব দেখলে, মুড আজ ভালো করার জন্য আমি মিষ্টি খাচ্ছি, মিষ্টি খেয়ে মুড ভালো করো। এতক্ষণে সব কিছু করে টোরে শান্তি করে বসলাম, তারপর তো ওর ক্লাস চলছে সকালে, এমনি আমি ফোন ধরতে পারি না, নিতে পারি না, ওর ক্লাস চলে, ক্লাস চলছে ওর জন্য আর কিছু বলিনি, এখন একটু গ্যাপ আছে, আলাম ঠিক আছে চল তাহলে
চা বানিয়েছি, চা খাই আর ভিডিওটাও এন্ড করে দিই। একটু বলে দিই কি পরিস্থিতি, তোমাদেরও হয় নিশ্চয়ই এই সমস্ত পরিস্থিতি, তাই না? হতে মানে হয় আর কি, লাইফের সাথে সবকিছু জড়িয়ে সবারই কিছু না কিছু এসব হতেই থাকে, আর আমাদেরকে এসব নিয়ে ঝেলতেই হয়। তো এই আর কি সব কিছু করে টোরে এসে বসলাম, এখন আর রান্নাও সেরকম কিছু করবো না, সেম কালকের মতোই কিছু একটা করে নেব। মেন কাজের থেকে বড় না মাথা খারাপ হয়ে যায় এইসব জিনিসে, মানে ঘুম থেকে উঠে যদি কেউ দেখে ঘর জলে ভেসে যাচ্ছে কেমন লাগবে, তাও আবার বেসিনের জল, ভাবো। সবজিওয়ালা এসেছিল, ভেবেছিলাম কিছু বাজার টাজার করবো, আর ওইদিকে মাথাই যায়নি, যা হচ্ছে দুনিয়া যাক আমি আগে সামলাই তারপর। তো এই চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি, যদি কিছু ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আমাকে দেখো, মানে বেশ কিছু লোক দেখো আমার সাবস্ক্রাইবারের থেকে বেশি, খুব বেশি নয় কিন্তু, সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা যারা দেখো যাদের ভালো লাগে। ঠিক আছে, টাটা।